ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস সিক্স এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি এর সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমরা যথাসম্ভব চেষ্টা রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে অতি আকর্ষণীয়ভাবে উত্তরগুলি দেওয়ার। আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে একটি কমেন্ট করবে। আমরা এই প্রত্যাশায় তোমাদের কাছে তুলে ধরেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবে না। তো চলো চলে যাই কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে আমরা বোর্ডের তরফ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এটা ক্লাস সিক্সের হিস্ট্রি সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এবং এটা দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে এমসিকিউ বেসড কোশ্চেন দেওয়া হয়েছে তিনটি, কস্তম্ভ খস্তম্ভ মেলানো দেওয়া হয়েছে তিনটি, এবং কোনটি ঠিক কোনটি ভুল এটাও দেওয়া হয়েছে তিনটি, এবং একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ এসএকিউ বেসড কোশ্চেনেও দেওয়া হয়েছে তিনটি। এরপরে আমরা চলে যাব আজকের মূল উত্তরে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অশোকের আমলে সংগঠিত হয়েছিল হিদাস পিসের যুদ্ধ, মগধের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। অশোকের আমলে সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। অর্থশাস্ত্র রচনা করেন পুরু কৌটিল্য বিন্দুসার। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। এরপরে আমরা চলে যাব আজকের দুয়ের দাগে। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে আলেকজান্ডার, চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট, এগুলো ক স্তম্ভে রয়েছে, আর খ স্তম্ভে সাম্রাজ্য, ম্যাসিডন, মগধ। এখানে উত্তরটি হবে আলেকজান্ডার অবশ্যই বি ম্যাসিডন, চন্দ্রগুপ্ত মৌর্য সি মগধ, এবং সম্রাট এ সাম্রাজ্য। এই ছিল আজকের ক স্তম্ভ এবং খ স্তম্ভের মেলানো। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, তিনের দাগের প্রশ্নে বলা আছে নিচের বাক্যটি কোনটি ঠিক কোনটি ভুল তা লেখো। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, অবশ্যই ঠিক ঠিক। অশোক যৌন ধর্মে দীক্ষা নেন, কখনোই নয়, ভুল। প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ভুল। এরপরে চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে, অর্থাৎ এসএকিউ বেস্ট কোশ্চেনের চারের এক দাগে বলা হয়েছে সাম্রাজ্য কি। সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোন রাজার অধীন অনেক রাজ্য নিয়ে গঠিত হয় একটি সাম্রাজ্য, আবার কোন একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। এরপরে চলে যাব আমাদের চারের দুই দাগের প্রশ্নে, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। এরপরে চলে যাব আমরা চারের তিন দাগে, অর্থাৎ আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্নে। মৌর্য আমলে জেলা প্রশাসনকে কী বলা হতো। মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো বিষয় বা আহর। এগুলি তোমরা খাতায় লিখে নেবে এবং স্কুলে যেদিন চাইবে শিক্ষকের কাছে জমা দেবে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সাথে থাকতে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট বক্স করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকে এখানেই শেষ করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। পরবর্তীতে আবার দেখা হচ্ছে পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।